জর্ডানকে বলা হয় মধ্যপ্রাচ্যের রেফারি, কেননা এই দেশটি বাকি দেশগুলোর মধ্যে যুদ্ধ হাঙ্গামা বাঁধলে মধ্যস্থতা করে দেয়। আবার এখানেই রয়েছে ফিলিস্তিন, সিরিয়া এবং ইরাকের লাখ লাখ শরণার্থী। অথচ এই দেশটি একসময় ইরাক এবং ফিলিস্তিনকে নিজেদের অংশ বলে দখল করে রেখেছিল, এমনকি আজও কোনো ফিলিস্তিনি চাইলেই জর্ডানের নাগরিকত্ব গ্রহণ করতে পারে। এই দেশে ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য পিএলও গঠন করেছিলেন ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাত। আবার জন্মের পর থেকেই ইসরায়েলের সাথে দফায় দফায় যুদ্ধ করেছে এই দেশটি। এর শাসকেরা নিজেদেরকে হাশেমি গোত্রভুক্ত বা নবীর বংশধর দাবি করে। জর্ডানকে নিয়ে এরকমই আরও অজানাকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত এরকম আকর্ষণীয় এবং তত্ত্ববহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জর্ডানের অফিসিয়াল নাম হাশেমিত কিংডম অফ জর্ডান। ভৌগোলিক এবং রাজনৈতিকভাবে এই মুহূর্তে জর্ডান মধ্যপ্রাচ্যের সবথেকে গুরুত্বপূর্ণ দেশ, কেননা জর্ডান এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ এই তিন দেশের সংযোগস্থলে অবস্থিত, যার কারণে প্রাচীনকাল থেকেই গ্রিক, রোমান এবং মিশরীয় সভ্যতার শাসকদের এখানে যাতায়াত ছিল। জর্ডানের আয়তন 89,342 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা 1 কোটির উপরে। জর্ডানের অধিকাংশ মানুষ আরব মুসলিম, এর মধ্যে ফিলিস্তিন থেকে পালিয়ে আসা 21 লাখ এবং সিরিয়া থেকে পালিয়ে আসা 14 লাখ শরণার্থী রয়েছে। ফিলিস্তিনিরা চাইলেই জর্ডানের নাগরিককে বিয়ে করতে পারে বা নাগরিকত্ব নিতে পারে, এমনকি জর্ডানের বর্তমান রানীও ফিলিস্তিনি বংশোদ্ভূত। এছাড়াও ইরাক যুদ্ধের সময় 100,000 ইরাকি শরণার্থী জর্ডানে পালিয়ে এসেছে। জর্ডানের উত্তরে সিরিয়া আর পূর্বে ইরাকের অবস্থান, দক্ষিণে সৌদি আরব এবং লোহিত সাগর এবং পশ্চিমে ইসরায়েল ও ফিলিস্তিন। মূলত জর্ডান একমাত্র দেশ যাদের সাথে ফিলিস্তিনের পশ্চিম তীরে সীমান্ত রয়েছে। জর্ডান নদীর পশ্চিমে ফিলিস্তিনের পশ্চিম তীর এবং পূর্বে জর্ডান অবস্থিত। ইসরায়েলের জন্মের পর 1948 সালে ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করে নেয় জর্ডান। ফিলিস্তিন এবং জর্ডানকে একই দেশ হিসেবে বিবেচনা করত জর্ডানের শাসক। তবে 1967 সালের 6 দিনের যুদ্ধে জর্ডানের কাছ থেকে পশ্চিম তীরের দখল নেয় ইসরায়েল। ফিলিস্তিনকে স্বাধীন করতে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত জর্ডানে বসেই পিএলও গঠন করেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী ফাতা, পিএলও এবং হামাসের কার্যালয় ছিল জর্ডানে। তবে ইসরায়েলের সাথেও জর্ডানের শান্তি চুক্তি রয়েছে, যদিও মোট 3 বার ইসরায়েলের সাথে জর্ডানের রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। এছাড়াও ইরাক, জর্ডান এবং ফিলিস্তিন মিলে 1958 সালে আরব ফেডারেশন নামক রাষ্ট্র গঠন করে, কিন্তু ইরাকের সামরিক অভ্যুত্থান ঘটলে কয়েক মাস পরে রাষ্ট্রটি বিলুপ্ত হয় এবং জর্ডান আবারও ইরাক থেকে আলাদা হয়। জর্ডানের রাজতন্ত্র এবং গণতন্ত্র মিশ্রিত একটি শাসন ব্যবস্থায় চলে। জর্ডানের বর্তমান রাজা দ্বিতীয় আবদুল্লাহ নিজেকে নবী হজরত মুহাম্মাদের 41তম বংশধর দাবি করেন। অতীতে তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, এছাড়াও তিনি জর্ডানের স্পেশাল ফোর্সের একজন কমান্ডো এবং কোবরা হেলিকপ্টারের পাইলট। তার ছেলে হুসেন সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা এবং মেয়ে সালমা F-16 বিমানের পাইলট। তার ফিলিস্তিনি বংশোদ্ভূত স্ত্রী রানিয়া ইয়াসিন নানা রকমের সমাজকল্যাণমূলক কাজ করে থাকেন। অন্যান্য আরব দেশগুলোর মতো জর্ডানের তেল নেই, এমনকি পানির সংকটও ব্যাপক। তবে পর্যটন খাতে জর্ডান বেশ এগিয়ে। পৃথিবীর 7 আশ্চর্যের একটি পেত্রা নগরী জর্ডানে অবস্থিত। এছাড়াও বিখ্যাত ডেড সি বা মৃত সাগরের অর্ধেকের বেশি মালিকানা জর্ডানের হাতে। প্রিয় দর্শক, জর্ডান আকারের ছোট্ট একটি দেশ যাদের খনিজ সম্পদ বা প্রাকৃতিক সম্পদ কোনোটি নেই। তারপরও তারা নিজেদের জনসংখ্যার চেয়েও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং নতুন শরণার্থীর জন্য তাদের দুয়ার সব সময় খোলা। একদিকে তারা ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেছে, আবার অন্যদিকে ফিলিস্তিনিদেরকে সব ধরনের সাহায্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় আপনার দৃষ্টিতে জর্ডানের মূল্যায়ন কেমন তা কমেন্টে জানান। জর্ডানের সামরিক শক্তি জানতে কিংবা মৃত সাগরকে নিয়ে বিস্তারিত জানতে এই বিষয়গুলোর উপর আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জর্ডান সম্পর্কে জানার সুযোগ করে দিন।